শুরু হচ্ছে। তিনি বলবেন
তার সম্বন্ধে তো নতুন করে বলবার এই সভা পরিচালনার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে বক্তাকে একটু পরিচিত করানো, তবে বক্তা এমনি পরিচিত যে আপনাদের নিশ্চয়ই প্রকাশার খুব বড় হয়ে উঠেছে। ওনার কাছ থেকে আরেকজন মহান মানুষ, মহান ঋষি, মহান দ্রষ্টা এবং সাধক সম্বন্ধে উনি বলবেন, কারণ ওনার ওনার দিক থেকে বলাটা একটু অন্য ধরনের হবে এবং সেটা বলা যেতে পারে ইংরেজরা যে শব্দটা ব্যবহার করেন সে শব্দটা ব্যবহার করা উচিত না, তবু আমি ব্যবহার করছি কারণ সেই শব্দটা মানে অংশগ্রহণ হয়, সেটা হচ্ছে ইংরেজি। কারণ ভালো বলা যায় না, মন্দও বলা যায় না, ভদ্রতা প্রকাশের জন্য ইংরেজি বলা হয়। তা আমি শুরুতে সেরকম বলে বাঙালি হিসেবে আমি ইংরেজি বলতে আমরা যা বুঝি আমরা তাই মিল করছি যে সেরকমই হবে। এই কারণেই যে সাধারণভাবে অনির্বাণজির উপর যারা পড়াশোনা করে বা তার সম্বন্ধে গিয়ে যে বলেন সেটা এক ধরনের বক্তৃতা হয়, আর উনি অনেকভাবে জেনেছেন, অনেকের কাছ থেকে জেনেছেন, যারা ও সম্ভব করেছেন, কাছাকাছি এসছেন, এরকম অনেক তথ্য ওর কাছে আছে, এগুলো খুব দুর্বন্ধ। ফলে এটা মানুষটা সম্বন্ধে জানাটা অনেক বেশি কম না। আমরা সাধারণত যারা একটু পড়াশোনা করি তারা সাধারণত ওর ওয়ার্ক থেকে ওর লেখা যা আছে সেখান থেকে অবলম্বন করে তার মধ্যে দিয়ে মানুষের ধরবার চেষ্টা বেশি করি, যাতে জিনিসটা একটু মাঝে মাঝে পলিটি হয়ে যায়, একটু অ্যাকাডেমিক হয়ে যায়, তাকে ছাপিয়ে উঠতে সময় লাগে, জিনিসটা নিবন্ধ হবে। কিন্তু ওর দিক থেকে সুবিধাটা হলো যে দীর্ঘ কর্মসংস্থান উচ্চপদস্থ আধিকারিক পশ্চিমবঙ্গ সরকারের অনেক দিনে, ফলে ওর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হাই স্ট্যান্ডিং আছে, বিভিন্ন রকম কাজকর্মের অভিজ্ঞতা আছে বাস্তব জীবনে। অতএব এই ভবনকে পরিচালনার শীর্ষে যারা আছেন করা যেতে পারে তার মধ্যে উনি প্রধান একজন। অতএব অনেক রকম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স এবং জীবনের যে অভিজ্ঞতা সেটা তার আছে, ইউনিকভাবে একজন যোগী পুরুষকে দেখছেন তার কোন দিকটা তার কাছে স্ট্রাইকিং বলে মনে হচ্ছে, কোনটা কাজের বলে মনে হচ্ছে বাস্তব জীবনের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে শুধু তাই নয়, তার মধ্যে কোথায় সরস্বতার উপাদান আছে, অনেক সরস্বতার মধ্যে দিয়ে অনেক বড় জিনিস ধরা পড়ে। সুতরাং সেই উইক এবং বিশ্বাস এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা বলতে এরকম আনইন্টারেস্টিং করে তুলেছি, আনইন্টারেস্টিং আবার আমি বলছি বাঙালি সেন্সে, ইংরেজের সেন্সে নয়, তার মধ্যে একজন দক্ষিণা বাতাসের প্রথম হবে আশা করছি বিশুদ্ধি গৌরবী বক্তৃতা। তাহলে আমি আর বাদ বিস্তার না করে ওকে আহ্বান করছি ওই অন্যান্য বারে মতন সঠিক যে বক্তৃতা সেটি দিয়ে আমাদের একটু সঞ্চিত করে। বছরে কয়েকবার দিলীপ কুমার রায় এবং
কেবল অভিমানের বিষয় শোনে, তাদেরকে শুধু আমি আমার মতো করে কিছু কথা বলবো। এই বিষয়ের সম্বন্ধে অনেকটাই আজকে যারা উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি তারা অনেকটাই জানেন, তাদের জীবনটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমি সেদিকে যাবই না। আমি এই দুজন মহাপুরুষকে নিজে কিভাবে দেখছি দেখেছি সেইটা একটু আপনাদেরকে বলবার চেষ্টা করব। তার আগে আমি একটা কথা বলি যে আজকে স্বর্ণনির্মাণের জন্মদিন উপলক্ষে প্রবর্তন ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে, কিন্তু একই সঙ্গে আজকে আবার হিমাংশু দাঁড়ের জন্মদিন, অনির্বাণের যেমন জন্মদিন হিমাংশু দাঁড়ের জন্মদিন, এই দুজনের একটা অদ্ভুত তাদের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা আমি পরে আসছি। কিন্তু এই সুযোগে অন্য সময় আমরা 8ই জুলাইতে হিমাংশু দাঁড়ের জন্মদিন সেভাবে পালন করি তা নয়, তবে আজকে কিন্তু এখানে এই অনুষ্ঠানটা হওয়াতে আমাদের একটু সুবিধা হবে যে একসঙ্গে দুজনকে কিছুটা আমরা স্মরণ করে দিতে পারব। এছাড়াও আজকে অনির্বাণ ছাড়াও আমরা দিলীপ কুমার রায়ের কথা আমরা কিছুটা শুনব, আমি আগে দিলীপ কুমার রায়ের কথা একটু বলবো, তারপরে অনির্বাণ কথা বলবো, তারপরে একটু একসঙ্গে দুজনকে কীভাবে আমি দেখছি সেগুলো বলবো। নতুন করে আমার যেটা মনে হচ্ছে যে এতদিন এই দুজনকে নিয়ে আমরা যে চর্চা অব্যাহত রেখেছি তার থেকে একটু বাইরে গিয়ে যদি ভাবি সেটা কিরকম হয়। আমি প্রথমেই বলে রাখি যে দিলীপ কুমার রায় এবং শ্রীমৎ অনির্বাণ দুজনের সঙ্গে শ্রীঅরবিন্দের এবং শ্রীঅরবিন্দ ভবনের একটা যোগাযোগ ছিল, সেই যোগাযোগটা দিলীপ কুমার রায়ের সঙ্গে যোগাযোগটা যখন উনি 76 সালে এসেছিলেন, আমি আপনাদের অভিযোগের দু একটা জিনিস হয়তো অনেকে জানান, 76 সালে যখন কলকাতায় এসেছিলেন সেটাই বলতে সেই কথা, সেই সময় উনি ভবনে এসেছিলেন এবং এই সমাধিতে প্রণাম করে গেছেন এবং খুব কান্নাকাটিও করেছিলেন, যারা খুব করেছিল তাদের কাছে আমি শুনেছি যে এত বিবল হয়ে পড়েছিলেন, এত ইমোশনাল হয়ে পড়েছিলেন। আমি দিলীপ কুমার রায়কে আমার পরপর দুদিন একবার সংঘাত হয়েছে, সেটা ওই 76 সালে উনি একটা বক্তৃতা দিতে এসেছিলেন, সেটা নেতাজির উপরে, যেহেতু ওনার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নেতাজির উপরে নেতাজি ভবন, সেখানে আমি উপস্থিত ছিলাম। আর মিলন সেনের বাড়িতে যেখানে দিলীপ কুমার রায়কে নিয়ে শ্লোকা পডকাস্ট রয়েছে সেখানে ওই দুদিনের মধ্যে একদিন সন্ধ্যাবেলা ওখানে আমি বক্তৃতা করছি, সেখানেও আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। এই দুই জায়গায় আমি তাকে চাক্ষুষ দেখেছি, কিন্তু অনির্বাণজিকে আমার দেখার সৌভাগ্য হয়। যেহেতু প্রতি বছর কিছু না কিছু আপনারা শুনেন, আমি আগেই বলেছি আমি সেই দিকে আর ঘুরছি না, প্রথমে আমি আরেকটা আমার কর্তব্য সেরে নিতে চাই, সেটা হচ্ছে যে উনাদের যে আশ্রমটি দিলীপ কুমার রায় করেছিলেন হরিকৃষ্ণ মন্দির, তার যিনি প্রধান ছিলেন দীর্ঘদিন শঙ্কর বন্দ্যোপাধ্যায়, আপনারা হয়তো অনেকে তাকে দেখেছেন চেনেন বিভিন্ন জায়গায়, বছরে একবার দুবার তিনি এসে অনুষ্ঠান করতেন দিলীপ কুমার রায়কে নিয়ে। এই আশ্রমের সঙ্গে দিলীপ কুমার রায়ের সঙ্গে এই যে একটা যোগাযোগ পশ্চিমবঙ্গে, সেইটা কিন্তু 1980 সালের পর থেকে, দিলীপ কুমার রায় চলে যাওয়ার পর থেকে ওনার মাধ্যমে ছিল। উনি সম্প্রতি চলে গেছেন, সেই জন্যে আমি আমার অনেকের সাথে কর্তব্য যে তাকে একবার স্মরণ করা, কেন এতদিন ধরে একটা গুরুদায়িত্ব তিনি পালন করে গেছেন এবং আনন্দ পাবলিশার্সের দেখবেন 1270টা ভলিউম বেরিয়েছে দিলীপ কুমার রায়ের, সেই ভলিউমগুলো কিন্তু ওনারই উদ্যোগে পরের পর পর বেরোচ্ছে। এই আশ্রমটাতেও আমার প্রথম যাওয়া 1984 সালে, আমি সেই প্রসঙ্গে পরে আসছি যখন ওই ব্যাপারে আলোচনায় আমি যাব।
দিলীপ কুমার রায়, আমি প্রথমে দিলীপ কুমার রায় সম্বন্ধে বলিনি, দিলীপ কুমার রায় আমি সোজা সুচি, আপনারা যদি মনে করবেন আমি সোজা সুচি আমার ভাবনাটা বলছি, সেই জন্য হয়তো একজন ভক্তের মতন বলাটা হবে না। দিলীপ কুমার রায়ের সঙ্গে শ্রীরবীন্দ্রের সম্পর্ক, শ্রীরবীন্দ্র আশ্রমের সম্পর্ক একটা অসাধারণ সম্পর্ক, আমরা অস্বীকার করতে পারি। কিন্তু যেহেতু তিনি আশ্রম থেকে চলে এসেছিলেন, সেই জন্য একটা বহু মানুষের মধ্যে, বহু ভক্তের মধ্যে একটা অন্যরকম ভাবনা কাজ করে, সবসময় কাজ করেছে, সেটা একসময় খুব ভয়ঙ্কর ছিল। যতটুকু আমি বছর 15-20 আগে দেখেছি, এখন হয়তো অতটা নেই, কিন্তু দিলীপ কুমার রায়কে ঠিক মতন জাজ করতে গেলে তাকে তার মতন করে দেখতে হবে। শুধু আশ্রম থেকে চলে এসেছিলেন বলে আমরা যদি একটা তার উপরে দোষারোপ করি তাহলে কিন্তু ঠিক হবে, অন্তত আমার তাই মনে হচ্ছে, আমি সেইভাবে এগোবার চেষ্টা করছি। মা কিন্তু দিলীপ কুমার রায়কে শ্রীরবীন্দ্র যেরকম ভালোবাসছেন, মাও ঠিক সেরকমই ভালোবাসছেন। এই যত রকম ইন্টারপ্রিটেশন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ করেছে, কিন্তু আমি যেটুকু দেখেছি, যেটুকু পড়েছি, যেটুকু আমি পুরনো কবি মানুষদের কাছে শুনেছি, তাতে আমার মনে হয় যে সেখানে কোনো অসুবিধা ছিল। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আপনাদের জানা থাকতে পারে, যে যখন দিলীপ কুমার রায় দীর্ঘদিন ছিলেন 1928 থেকে 1952, দিলীপ কুমার রায় একটা বাড়ি ছিল সেখানে, যেটা এখন ট্রেজার নার্সিং হোম হয়েছে। আমি আপনাদের পরে আমার শেষ হয়ে যাওয়ার পরে কিছু ছবি দেখাবো, তার মধ্যে ট্রেজার নার্সিং হোম ছবিটা দেখাবো, যেটা দিলীপ কুমার রায়ের বাড়ি ছিল বাসভবন। সেইটা যখন ট্রেজার নার্সিং হোম হবে, এবং তাছাড়াও অনেকবারই এটা আর কিছু ব্যবহার করার জন্য আলোচনা হচ্ছে, যখন মা কিন্তু কিছুতেই দেননি সেই বাড়ি, মা বলেছেন দিলীপের অনুমতি নিয়েছে, ওটা দিলীপের বাড়ি আমি দেবো না। এই নার্সিং হোম হওয়ার সময় মা একই কথা বললেন, তারপরে দিলীপের অনুমতি নিয়ে দিলীপ রায় বললেন যে মা বলেছেন নার্সিং হোমের এরা অনুমতি কি, এখানে নার্সিং হোমই হবে। এইরকম একটা সম্পর্ক ছিল। আর দিলীপ কুমার রায় সম্বন্ধে আশ্রমে থাকাকালীন আমি অন্যান্য 28 থেকে 52 প্রচুর ঘটনা আছে, সুপ্রিয় আগে বলেছেন আমি সেই সব ঘটনার মধ্যে যাচ্ছি না, শুধু যেগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে দিলীপ কুমার রায় আশ্রমে থাকাকালীন খুব একটা নিয়ম কানুন মানতেন না, এদিকে ওদিকে চলে যাচ্ছেন, যে সমস্ত নিয়ম আছে সেসব মেনে মেনে চলছেন না। তো এইরকম অবস্থাতে শ্রীরবীন্দ্রের কাছে একটা নারী ছিল, প্রায় হতো সেসব, আপনারা হয়তো যারা একটু দিলীপ কুমার রায় পড়েছেন জানেন, শ্রীরবীন্দ্রের কাছে একটা নারী ছিল যে কোনো নিয়ম কানুন মানে না। শ্রীরবীন্দ্র আমি প্রবীণ ভক্তের মধ্যে শুনেছি, শ্রীরবীন্দ্র তার উত্তর দিয়েছিলেন, আমার বাংলাটা শুনে আপনারা কিছু মনে করবেন না, শ্রীরবীন্দ্র ইংরেজিটা আমি বলতে পারবো না, বাংলাতে তার আমাদের বাংলাতেই বলেছিলেন, বাংলাতে যা তার অর্থ হচ্ছে যে ও ধর্মের সার, ও যেখানে ইচ্ছে যায় ওকে বাঁধতে যাব। আমি জানি না এটা আপনাদের কারো শোনা আছে কিনা, কিন্তু এরকম একটা কথা শ্রীরবীন্দ্র বলেছিলেন, একেবারে হয়তো অকারণে বলেনি, তিনি যা কথা বলছেন সেটা নিশ্চয়ই অনেক ভেবে চিন্তেই বলছেন। এই দিলীপ কুমার রায় আশ্রমের এই পরিস্থিতির পর তার এত ভালোবাসা, এত এতদিন থাকা, এইসবের পরেও আমরা তাকে দেখলাম যে 1952 সালে 51 বছর পর তাকে আমরা পাইনি, তিনি আশ্রম ছেড়ে চলে গেলেন এবং পুনাতে এসে তার নতুন করে একটি ছোট আশ্রম করলেন, যেটা হরে কৃষ্ণ মন্দির আমি আগে গিয়েছিলাম। এই যে হরে কৃষ্ণ মন্দির তিনি করলেন পুনাতে এসে, কেন পুনায় এসে করলেন আমি আজ পর্যন্ত এর তেমন কোনো সদুত্তর পাইনি। আমি বহু মানুষকে জিজ্ঞেস করছি, কারণ আমার এটা একটা অভিযোগ আছে, অভিমান আছে দিলীপ কুমার রায়ের, যে সেই সময় যখন তিনি পণ্ডিচেরি ছাড়লেন তখন তিনি কলকাতায় এলেন না কেন, তার তো সবকিছু কলকাতাতে,
কলকাতা থেকেই তিনি গিয়েছিলেন, তিনি কলকাতায় যদি ফিরে আসতেন তাহলে একদম অন্যরকম অনেকগুলো ঘটনা ঘটে যেত। কিন্তু তিনি কলকাতায় ফিরে না এসে পুনায় চলে গেলেন। সেই সময় আপনারা খেয়াল রাখবেন যে কালচারাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া জওয়াহরলাল নেহরু তাকে করেছেন, বিদেশে ঘুরছেন। এই যে কালচারাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া, এই কালচারাল সাংস্কৃতিক দূত, ভারতের সাংস্কৃতিক দূত, সেই ভারতের সাংস্কৃতিক দূত ভারতের যতই করি তার তো পুরো সাংস্কৃতিক পুরো জিনিসটা, শিক্ষা দীক্ষা সঙ্গীত সব তো এই কলকাতা। সেইখানে এই কলকাতাকে অবহেলা করে তিনি যে কলকাতার দিক থেকে বা বাংলার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন, সেই উত্তর কিন্তু আমরা আজও খুঁজে চলেছি। কয়েকটা উত্তর দেয়, আমি সেটা আপনাদের বিচারের উপর ছেড়ে দিলাম, যে যেভাবে ভাববেন। আমার নিজের মনে হয়েছে যে তার চলে যাওয়াটা সুইসাইডাল যাকে বলে আমার কাছে মনে হয়েছে। কেন, আমি যখন 1984 সালে আমি বলছিলাম যে আমি প্রথম গেছি 1984 সালে, তার মাত্র 4 বছর আগে 1980 সালে তার দেহ থাকে। আমি আমার এক বন্ধু 3 ঘন্টা খুঁজেছি, যতবারই হরিকৃষ্ণ মন্দির বলি ততবারই সমস্ত লোক আমাদেরকে ইসকন মন্দিরে পাঠিয়ে দিচ্ছে। এই করতে 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 প্রায় রাত্রি 9টার পর আমরা খুঁজে বার করলাম। অর্থাৎ ওখানে উনি যে দীর্ঘদিন রইলেন সেই ফাঁকাটাতে তার ব্যক্তিগত কি হয়েছে তার তো বিচার আমার বিষয় নয়, কিন্তু সেখানে এমন কিছু হয়নি যাতে তার সারা জীবনে যা কিছু নিয়ে তার চর্চা তার সাধনা সেটা তেমন ভাবে আশপাশের মানুষ গ্রহণ করতে পেরেছে। আমি অফিসের কাজে ভাই কুমারে 1984 সালে প্রথম গেছিলাম অন্য কাজে, গত 8-10 বছরে আমি প্রায় প্রতি বছর একবার করে যাই, গেলে আমি রাত্রে একবার করে ঘুরে আসলাম। সেইখান থেকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে তো ভালো নেই, এখন যেহেতু আমি চিনে গেছি আমাকে খুঁজতে হয়, কিন্তু মুষ্টিমেয় তুষার জন্য আশ্রমকে টিকিয়ে রেখেছে। আমি এত কথা বলছি এই কারণে ওইখানে উনি আশ্রম করেছেন বলে আমার কোনো আমার বিরোধিতা নেই, কিন্তু আমরা তো তাকে পেলাম না। সেই সময়টা একবার চিন্তা করুন, সেই সময়টা বাংলায় 1952 মানে একটা সাংঘাতিক শূন্যতা, রবীন্দ্রনাথ নেই, শরৎচন্দ্র নেই, প্রায় কেউ নেই। বাঙালি কিন্তু দিলীপ কুমার রায়কে রবীন্দ্রনাথের পরেই জায়গা দিতে প্রস্তুত ছিল, অন্তত আমার তাই মনে হয়। তিনি না আসাতে আস্তে 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 আমরা তাকে নিতে আরম্ভ করলাম। এই বলার পরে বলার আগে আগে আর একটা জিনিস বলে দিই যে তার যে পপুলারিটি জনপ্রিয়তা সেটা কি সাংঘাতিক ছিল। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অনুষ্ঠান হচ্ছে, সেখানে এত ভিড়, গেট ভেঙে দাঁড়ানো, সেখানে নেতাজি এসে সুভাষ চন্দ্র এসে গেটে দাঁড়ালেন লোককে শান্ত করার জন্য, দিলীপ কুমার রায়ের গান উদ্বেগ জনতা, স্টেজের ওপরে বসে আছেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র, একবার না বারেবার রবীন্দ্রনাথ সভাপতিত্ব করছেন, সুভাষচন্দ্র গেটে, শরৎচন্দ্র পাশে বসে আছে, শরৎচন্দ্র সভাপতিত্ব করার কথা রবীন্দ্রনাথ এসে যাওয়াতে শরৎচন্দ্র সরে গেছেন, রবীন্দ্রনাথ সভাপতিত্ব করছেন। এমন যে জনপ্রিয় মানুষ বাংলা যাকে এত কিছু দিয়েছে তার চলে যাওয়াটা সেই জন্যে আমি ব্যক্তিগতভাবে আমি মেনে নিতে পারিনি। এই বাংলাতেই তার সাধনা এবং তার যে সাধনার মূল যে সঙ্গীতের মতো যে সাধনা সেটা আমার নিজের ধারণা সেটা সবচেয়ে বেশি সুন্দর হতো এই বাংলার জন্য। বহুদিন পর্যন্ত দূরে থাকলেও বহুদিন পর্যন্ত কিন্তু তার একটা আসন ভরা ছিল বাংলায়, কিন্তু এই দূরত্বটা আস্তে 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 এমন হলো যে আমি সেই চিঠি আজকে পড়ছি না, তার চিঠি এখন অপ্রকাশিত। আমি জগন্ময় মিত্র সৌজন্যে সেই চিঠি কয়েকটা পেয়েছি যাতে তিনি আক্ষেপ করছেন যে আমার বই প্রকাশ করার জন্য লোক পাচ্ছেন না, প্রুফ দেখার জন্য লোক পাচ্ছেন না। তাদের পরিস্থিতিটা একবার চিন্তা করে দেখুন যে কিরকম একটা জায়গায় শুধু চলে যাওয়ার ফলে একখানি আমাদের গুরুত্ব তৈরি হয়ে যায় যে আমরা
তাকে একেবারে হারিয়ে ফেলল। এর ফলে কি হলো, সেই সময় আজ অব্দি দেখুন, সেই সময় এই যে একটা হলো, আমি দিলীপ কুমার রায়েরা কিন্তু সেই সময় আর কাউকে ভাবতে পারছি না যে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের পরে বাঙালির একজন শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সামনে আসতে পারেন। দিলীপ কুমার রায় সব কটা এখন ছিল। এর ফলে হলো কি, সেই সময় চলচ্চিত্রের যারা অধিপতি তারা আস্তে 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 বাংলার যে সাংস্কৃতিক জগৎ, সেই জগৎটাই কিন্তু দখল করে। আমি যদি আপনারা সোজাসুজি আসেন প্রফেস বড়ুয়ার অল্প পিরিয়ড, তারপরেই সন্দীপরা, আমরা রবীন্দ্রনাথের পরে আর কারোর কথা এখন আর কি বলে, সোজাসুজি সন্দীপরা। অথচ এই ফিল্ম নিয়ে দিলীপ কুমার রায় কত আগে ভাবনা চিন্তা করেন, চার্লি চ্যাপলিনের ইংল্যান্ডে গিয়ে চার্লি চ্যাপলিনের সেই যুগে উনি লাইনটাই কেটেছেন, দেখে একটা চিঠিতে কি সুন্দর করে লিখেছেন যে মনে হচ্ছে ভবিষ্যতে এই একটা মাধ্যম সারা পৃথিবীকে কাঁপিয়ে দেবে। আর চার্লি চ্যাপলিনকে বলছেন যে হালকামির রাজ্যে গন্ধর্বের মহাদেব, হালকামির রাজ্যে গন্ধর্বের মহাদেব চার্লি চ্যাপলিনকে বলছেন। ফিল্ম নিয়েও তার চিন্তাভাবনা, মানে সমস্ত জিনিস নিয়ে তার চিন্তাভাবনা কিন্তু কম ছিল না, কিন্তু আমরা সেই জায়গায় তাকে খুঁজে পেলাম। 1967 সালে আমার যতদূর যে কাগজ আমার কাছে আছে, 1967 সালে তাকে নিয়ে শেষ একটা বড় অনুষ্ঠান হয়েছিল থিয়েটার সেন্টারে, তার গান হয়েছিল, নাটক হয়েছিল, সেটা তরুণ রায় থিয়েটার সেন্টারে, যে দেবরাজ রায়, দীপান্বিতা রায় যারা আছেন, এই তরুণ রায় দেবরাজের বাবা, তখনও কিন্তু দিলীপ কুমার রায়ের জনপ্রিয়তা কিছু কম না, চিঠি পাওয়া যাচ্ছে না, হাহাকার হয়েছিল তখন। এবার তার গানের কথায় আছে, তার গান রবীন্দ্রনাথের সঙ্গে তার তর্কাতর্কি, দীর্ঘ তর্কাতর্কি শুধু এই গান নিয়ে। কেন না রবীন্দ্রনাথ বলছেন আমার গান আমার মতো, আমার গানে তুমি আর কিছু করো না, দিলীপ কুমার রায় বলছেন না গায়কের স্বাধীনতা দিতে হবে, তাহলে গান ঠিক করবে না। এই নিয়ে নানান তর্ক আপনারা জানেন, অনেকেই হয়তো পড়েছেন, আমি সে নিয়ে বিশদে যাব না, কিন্তু আলটিমেটলি সাহানাদিকে রবীন্দ্রনাথ লিখলেন যে মন্টু সেদিন আমার এই গানটা একটা নিজের মতন করে গাইল, শুনতে খারাপ লাগলো না ইত্যাদি ইত্যাদি। এই যে রবীন্দ্রনাথের সঙ্গে তার একটা বিরাট তর্ক বিতর্ক বোঝাপড়া থেকে তার সঙ্গে যে সম্পর্কের একটা টানা পড়া, এটা কিন্তু আমরা পরে হারিয়ে ফেললাম। আমি এখানে আর একটা ছোট্ট ঘটনার কথা বলবো, সেই ঘটনাটাও আমি জানি না, আমি একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে একজন শুনেছেন, আমি তার কাছ থেকে শুনেছি, তিনিও এখন মারা গেছেন, তবু আমি সেটা আজকে এখানে বলতে চাই যে উনি প্রথম যখন রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক যেহেতু আমি আলোচনা করছি, উনি প্রথম যখন পণ্ডিচেরি থেকে ফিরে এলেন 8 বছর পরে, 36-37 এরকম সময় ফিরে এলেন, সেই সময় খুব মজার কথা, আপনারা সেইভাবেই করবেন জিনিসটাকে, সেই সময় শান্তিনিকেতনে তাকে রবীন্দ্রনাথ যেতে বললেন, দেখা করতে গেলেন, এবং সেখানে রবীন্দ্রনাথ তাকে একটা সম্বর্ধনার ব্যবস্থা করলেন। সেই সম্বর্ধনাতে রবীন্দ্রনাথ স্টেজে বসে আছেন, দিলীপ কুমার রায় উঠছেন স্টেজে, দারুণ সুপুরুষ চেহারা, তখনকার দিলীপ কুমার রায় যারা অন্য ছবি দেখেছেন তারা জানেন, দারুণ সুপুরুষ চেহারা, তার সঙ্গে একটু কড়া লাল রঙের আলখাল্লার মতো ড্রেস, অসাধারণ দেখতে লাগছে। 8 বছর পরে ফিরেছেন, টকটক করছিলাম স্টেজে উঠে আসছেন, রবীন্দ্রনাথ উঠে তাকে আগিয়ে অভ্যর্থনা করছে, রবীন্দ্রনাথ তাকে বললেন এসো মন্টু এসো, তারপরে তার ড্রেসের দিকে তাকালেন, তাকিয়ে বললেন প্রসাধন তো অনেক বড় সাধন অদ্ভুত। এইটা রবীন্দ্রনাথ ছাড়া আমার মনে হয় না যে আর কেউ এমন সুন্দর
এমন কথা বলতে পারে। আর রবীন্দ্রনাথ বলেই এই কথা দিলীপ কুমার রায়কে বলেছিলেন, দিলীপ কুমার রায় হচ্ছে সেই স্পিরিটেই এটি গ্রহণ করেছেন। গানের ব্যাপারে আমি আর একটা ছোট্ট জিনিস বলবো, গান নিয়ে তার এত চর্চা, তার মতন গায়ক কি, তার মতন কণ্ঠস্বর কোথায়? রবীন্দ্রনাথের কণ্ঠস্বর তার কাছে কিছু থাকে, কিন্তু রবীন্দ্রনাথ রয়ে গেলেন। আমরা যে কম্পিটিশন করি এখানে, দিলীপ কুমার রায়ের বেশিরভাগ বছরে একজনও পার্টিসিপেন্ট নেই, আজকে না দীর্ঘদিন। আমার নিজের যেটা মনে হচ্ছে যে দিলীপ কুমার রায় এত ভালো গাইতেন, অন্যের লেখা গানের সুর দিয়েছেন, অনেক গান তৈরি করেছেন, কৃষিকান্ত প্রচুর গান তৈরি করেছেন, অসাধারণ অসাধারণ গান, কিন্তু দিলীপ কুমার রায় গায়ক হিসেবেও রইলেন না, তার গান রইল না। কেন? রবীন্দ্রনাথ তো হইলেন, রবীন্দ্রনাথ তো কোনদিন গান গান একটা দুটো যে আমরা শুনি সে তো ছড়ানো ছিল না এবং তার গলাও সেখানে সেরকম হয়, কিন্তু রবীন্দ্রনাথ রয়ে গেলেন এই কারণে যে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ অন্যদের গলায় দিয়ে দিয়েছেন। দিলীপ কুমার রায়ের গান কিন্তু অন্যদের গলায় গায়ক না, রবীন্দ্রনাথ নিজে গায়ক ছিলেন না, তখন চেষ্টাও করেনি গায়ক হওয়ার। দিলীপ কুমার রায় কিন্তু গায়ক রয়ে গেলেন নিজে, নিজে যদি গায়ক না হতেন তাহলে কিন্তু তার গানের পরিণতি কি হতো আমরা জানি না, অন্যরকম অনেক কিছু হতে পারত, এত পপুলারই হতে পারত, কিন্তু যেহেতু তিনি নিজেই গায়ক, তার গান অন্যরা যখন গায় তখন মনে হয় হাস্যকর লাগে, তাকে নকল করে গাইতে গেলে, আর নকল করে যদি না গায় তখন আমরা বলি যে দিলীপ কুমারের গান হবে। উনি এমন একটা টোন সেট করে দিলেন নিজের গানে নিজে গেয়ে, যেটা রবীন্দ্রনাথ কখনো করেননি। এইখানে আমার বক্তব্য যে এইটা না করলে হয়তো দিলীপ কুমার আজকে এতদিন পরে আশি সালে চলে গেছেন, এতদিন পরে তিনি 36 বছর পর আমরা আলোচনা করছি তার গানটা নিয়ে, কত দুঃখের সঙ্গে যে এমন একটা গলা, এমন একটা সিডি ক্যাসেট এই ছবিতে কতদিন আগে বেরিয়েছে পাওয়া যায়, কিন্তু শুধু তার কণ্ঠে তার গান, অন্য কোথাও সেই পপুলারিটি আর হলো না, তার গান তো নিতে পারত না। এবারে আসুন সাহিত্য, আমি খুব বেশি সমালোচনা করছি ভাবনাটা, আমি ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই জন্য আমার নিজের ভাবনাটা বলছি। সাহিত্যে দেখুন তিনি যা চেষ্টা করলেন সব কটাতে অসফল, তার গল্প মানুষ নেয়নি, তার উপন্যাস মানুষ নেয়নি, রমন্যাস নেয়নি, কোনটাই সেই অর্থে পপুলার হয়নি। শরৎচন্দ্র দেখে দিচ্ছেন, প্রচুর চিঠিপত্র আছে আপনারা দেখবেন, রবীন্দ্রনাথ দেখছেন, শরৎচন্দ্র দেখছেন, কিন্তু সাহিত্যের দিক থেকেও তার সেই অর্থে তার পপুলারিটি হলো না। তার পপুলারিটি কোথায় হলো? তার স্মৃতিচারণায়, যেখানে তিনি মুখ্য হন, স্মৃতিচারণাতে কিন্তু তিনি মুখ্য নন, স্মৃতিচারণাতে তিনি আরো অনেকের কথা বলছেন, সেইখানে স্মৃতিচারণাটা তার জনপ্রিয় হলো। আমি দিলীপ কুমারের সঙ্গে আর খুব বেশি বলবো না, আমি আমার নিজের যে অ্যানালিসিসটা সেইটা বলবো যে দিলীপ কুমার রায় যদি এতগুলো অসফল হয়ে থাকেন এতগুলো জিনিসে, আমরা এমন কিছু খুঁজে পাচ্ছি না যাতে দিলীপ কুমার রায়কে মনে রাখবো, একটা কিছু করে পাচ্ছি না। দিলীপ কুমার রায় যদি ভক্তদের কথা বলেন, শ্রী অরবিন্দের ভক্তরাই দিলীপ কুমার রায়ের ভক্ত, আলাদা ভক্ত খুঁজে পাবেন না। যে দিলীপ কুমার রায়ের ভক্ত সে কিন্তু শ্রী অরবিন্দের ভক্ত, এই জিনিসটা আমি আমার এতদিনের অভিজ্ঞতায় দেখেছি, এমন কাউকে পাওয়া যাবে না যে শুধু দিলীপ কুমার রায়ের ভক্ত। তাহলে তার সাফল্যটা কোথায়? তার সাফল্য এটা আমি আবার বলছি, আমার মতো করে বলছি, আপনাদের ভালো না লাগলে বা আপনারা দিতে না পারলে নেবেন না। তার একটি সাফল্য, সেই সাফল্যটা হচ্ছে যে তিনি শ্রীকৃষ্ণের যেমন অর্জুন শ্রী অরবিন্দের, তেমনি দিলীপ কুমার রায় তিনি শ্রী অরবিন্দের অর্জুন,
এটা আমি আমার আমি যেটুকু অ্যানালিসিস করেছি তাতে আমার মনে হয়েছে যে যদি আজকে আবার সেই কুক্ষেত্রের সময় সেই যুগে ফিরে যায়, তখন যুগে ফিরে যায়, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে সম্পর্ক সেই সম্পর্ক আমরা খুব অনায়াসেই খুঁজে নিতে পারি শ্রী অরবিন্দ এবং দিলীপরায় সম্পর্কে, এবং সেখানে কিন্তু দিলীপ কুমার রায় সাফল্য আর সবকিছু ছেড়ে দিল। সেখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, শ্রী অরবিন্দের যে লেখা সেই লেখা একটা দিক, আর দিলীপ কুমার রায়ের যা লেখা 4,500 মতন চিঠি, এটা কি সোজা কথা? শ্রী অরবিন্দ কি অকারণেও 4,500 চিঠি একজনকে লিখেছেন? মনে হয় না। এই যে গীতা, শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে গীতা বলতে গিয়ে তার সমস্ত কিছু বলে দিচ্ছেন, তাকে একটা অন্য জগতে নিয়ে যাচ্ছেন, উন্মোচন করছেন, এখানেও ঠিক তাই 4,500 চিঠি স্বয়ং তার কাউকে দেখেন, তার সঙ্গে মিলিয়ে নিন তার ইন্টারভিউ, আমাদের গ্রেট শ্রী অরবিন্দের ইন্টারভিউটা নিন, যদি পরেন তাহলে দেখবেন যে তাকে অর্জুন বলতে কিছু খারাপ হবে না, তাকে যেন সমস্ত কিছু তাকে উজাড় করে দিয়ে যাচ্ছে একটা। আর সংকল্প দেখুন, তাকে বলছেন যে তুমি জানো না, স্বয়ং বলছেন তুমি জানো না, কিন্তু তোমার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, শুধু এই জন্ম নয়, একদম সেই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথা। আমি একটা লাইন ওখান থেকে বলছি, হে অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি তা জানি, কিন্তু তুমি সেসব জানো না। আপনারা যদি চিঠিটা পড়েন তাহলে দেখবেন যে ওখানে ঠিক শ্রী অরবিন্দ যেন এই কথাই বলছি যে তোমার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। এরপরে দেখুন দিলীপ কুমার রায়ের দিক থেকে, দেখুন দিলীপ কুমার রায় উনি তাকে পিতার মতন দেখছেন। আমি অন্য একটা কোট করছি এখান থেকে, কিন্তু তবুও এ কথা সত্য যে তোমায় আমি ভালোবাসি, অর্জুন বলছে শ্রীকৃষ্ণ, এতদিন সখার মতো ভালোবেসেছি, আজ ভালোবাসি শুধু সখার মতো নয়, পুত্র যেমন পিতাকে ভালোবাসে পিতার মতন, সখার মতন দিলের মতন, এটা ওইখানকার ভাষা। এখানে শ্রী অরবিন্দের দিলীপ কুমার রায়কে চিঠিতে দেখুন, দিলীপ মাই সান, উনি সান কথাটা খুব অকারণে জাস্ট একটু লিখতে হবে বলে লিখে দিয়েছে আমি মনে করি না, আমার মনে হয়েছে যে তার পেছনে এই সম্পর্কের বাঁধনি এবং যোগটা আছে, সেই জন্যই তিনি বলেছিলেন দিলীপ মাই সান। এবং সেই চিঠির মধ্যেই আপনারা যদি দেখেন দেখতে পাবেন, শুধু দিলীপটাকে খুশি করার জন্য উনি সান কথাটা লেখেন না। 1950 দিলীপ কুমার রায় ও নিজেরই বাইরে খবর পেলেন যে শ্রী অরবিন্দ দেহত্যাগ হয়েছে, ছুটতে ছুটতে আসলেন এবং দিশেহারা পাগলের মতো তার অবস্থা, মা শান্ত করার চেষ্টা করেও পাচ্ছেন না, এত উদ্ভ্রান্ত হয়ে গেছেন, কি করবেন না করবেন কিছু ঠিক নেই। আপনারা সেই সময়টা যদি একটু ইতিহাস দেখেন, যাদের যাদের লেখা আছে দেখতে পাবেন যে কি পরিস্থিতি হয়েছিল দিলীপ কুমার রায়। ঠিক একই জিনিস দেখুন, যখন শ্রীকৃষ্ণ চলে গেলেন তখন কিন্তু অর্জুনও ঠিক এইভাবে ছুটতে ছুটতে দেবদাসের কাছে পৌঁছে গেছে, তার কাছে গিয়ে বলছেন যে কি বলছেন, আমি বলছি শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছেন, আমার জীবন আজ নিষ্ফল মনে হচ্ছে। ঠিক দিলীপ কুমার রায় যদি ওই সময়ের কথাগুলো দেখেন, নিশ্চয় পৃথিবী আমার কাছে শূন্য শূন্য হয়ে গেছে, এর চেয়ে সমুদ্র শুকিয়ে গেলে, পর্বত সঞ্চালিত হলে, আকাশ পোষিত হলেও আমি বিস্মিত হতাম না, কিন্তু শ্রীকৃষ্ণের তিরোধান আমার কাছে অকল্পনীয়, বাসুদেবের অবর্তমানে আমি বাঁচব কেমন করে। ঠিক একই জিনিস দিলীপ কুমার রায় বলছেন যে
গুরুদেবের অবর্তমানে আমি বাঁচব কি করে, আমি কি করে বাঁচব কোথায় যাব? এই ঘটনা পরম্পরা যদি আমরা দেখি তাহলে আমাদের বলতেই হবে যে শ্রীকৃষ্ণ অর্জুনের যে সম্পর্ক, শ্রী অরবিন্দের অধ্যাত্ম বলয়ের যদি কিছু থাকে সেখানে আমরা অনায়াসে দিলীপ কুমার রায়কে অর্জুন করতে পারি। একটু উত্তর পাড়া অভিবাসন কৃষ্ণদা আছেন, কৃষ্ণদা অনেকবার এই নিয়ে আলোচনা করেছেন। একটু উত্তর পাড়া অভিবাসন যদি আপনারা একটু দেখেন, দেখবেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী অরবিন্দ কিভাবে মিলে রয়েছেন তা একেবারে যার জন্য প্রমাণ তার উত্তর পাড়ার পত্রিকা বলছেন শ্রীকৃষ্ণ আমাকে বাবু পাশে আটকে রেখেছেন, আরো অনেক কিছু পর পর হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে ঠিক সেইভাবে এই যে আমরা বলি দিলীপ কুমার রায় চলে গেছে, ঠিক সেইভাবেই দিলীপ কুমার রায় কিন্তু যেমন অর্জুন ছুটে গেছিলেন, দিলীপ কুমার রায় বাইরে থেকে ছুটতে ছুটতে কোন নিচে নিয়ে এসেছিলেন এবং তার পরিস্থিতি আমরা কিন্তু দেখলাম যে কি কি অবস্থাতে তার তিনি এইভাবে একটা দিলীপ কুমার রায় একটা শ্রীমত অনির্বাণ। শ্রীমত অনির্বাণের বিষয়ে আমার ভাবনা চিন্তা পড়াশুনো দিলীপ রায়ের তুলনায় অনেক কম, একইভাবে তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি শুরুতেই বলিনি যে দিলীপ কুমার রায়ের সঙ্গে যেটা আমরা বলছিল যে দুজনের খুব বন্ধুত্ব ছিল, দিলীপ কুমার রায় থেকে 7 মাসের বড় ছিলেন অনির্বাণ। ফান রোডে এই বাড়িতে কলকাতায় আসার পর যে তার এতদিন থাকা এটা প্রায় আপনারা সবাই জানেন যে সেই সময়কার অবস্থা। আমার সঙ্গে তার কখনো দেখা হয়নি, দেখার সুযোগও হয়নি। আমি তার কাছ যাদের কাছ থেকে তার সম্বন্ধে শুনেছি তারা 1 নম্বর গোবিন্দ গোপাল উপাধ্যায়, 2 ইমাম সুদা। আজকে দুজনের জন্মদিন বলে আরো আমার বারবার মনে হচ্ছে ইমাম সুদা, আর 3 নম্বর গৌতম গৌরী ভরপাল। ওদের কাছ থেকেও আমরা প্রচুর শুনেছি, মাঝে মধ্যে গিয়েও অনেক কিছু শুনেছি। এদের কাছ থেকে আমরা অনির্বাণের সম্বন্ধে অনেকটা শুনেছি। তিনি এই কলকাতায় এসে যে বাস করা শুরু করলেন এবং বহু লোকের অত্যন্ত তৃষ্ণা মিটিয়েছিলেন তার পেছনে, আজকে এটা বলতে গিয়ে আমাকে একজনের কথা বিশেষ করে তাকে একবার স্মরণ করে নেব, তার নামটা বলবো আপনাদের সামনে। অনেকে হয়তো তাকে ভুলে গেছেন বা দেখেননি। তিনি হচ্ছেন শ্রীমন্ত পাঠক মন্দিরের সত্য বোস। সত্যতা কিন্তু তার একটা বিরাট ভূমিকা ছিল। এখন আমাদের অনেকে নিশ্চয়ই মনে আছে যে সেই 48-49 সাল থেকে যখন অনির্বাণ কলকাতায় ভৈরবী ছেড়ে আলমোড়া ছেড়ে শিলং কলকাতা এই সমস্ত চলছে, সেই তখন থেকে কিন্তু সত্যদা অনির্বাণের পেছনে লেগেছিলেন যে আপনাকে কলকাতায় আসতে হবে, থাকতে হবে, বলতে হবে। এবং ক্রমাগত এই বলে বলে অনির্বাণ সহজে কোথাও লেকচার দিতে যেতে চাইতেন না, অনেক জিনিসের তার রিজার্ভেশন ছিল। কিন্তু সত্যদা সেইখান থেকে সেইগুলোকে ভেঙে খানখান করে দিয়ে তাকে আমাদের মধ্যে এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন মহাজাতি সদনে 15ই অগস্টে দীর্ঘদিন শ্রীমত অনির্বাণ বক্তৃতা করেছেন, এছাড়া সাবিত্রী বর্তিকাতে এখনো দেখেন বেরোচ্ছে সাবিত্রী নিয়ে তার আলোচনা। এই সমস্ত কিছুর মূলে কিন্তু সত্যতা, এবং সত্যতার সঙ্গে আমাকে একই সঙ্গে উচ্চারণ করতে হবে হিমাংশু দাদা, কেন এই দুজনেই কিন্তু এর পেছনে আছে। হিমাংশু দাদার সঙ্গে সত্যতার সঙ্গে তো অনেকবার ছিলই, হিমাংশু দাদার সঙ্গেও ছিল অনেকবারের সাংঘাতিক বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক, এবং সেটা হিমাংশু দাদার কাছে আমি এখানে বসে নিজে শুনেছি সব, অনেক কথা বলে গেছেন। আমি একটু একটা হিমাংশু দাদার অনুরোধে তিনি কিন্তু শিলংয়ে গেছিলেন, এবং শিলংয়ে শুধু যাওয়া নয়, শিলংয়ের এই দায়িত্বটা নেওয়া, শিলংয়ের শ্রীমন্ত পাঠ মন্দিরের দায়িত্ব নেওয়া, এটা কিন্তু হিমাংশু দাদার।
কাশিতে আমাদের একটা সেন্টার ওপেন হবে, কেডিমিং বলে একটা জায়গায় সেই সময় ওপেন হবে। ইমাংশুরা বহু কষ্টে অনির্বাণকে রাজি করিয়েছেন যে আপনাকে দিয়ে ওপেন করাবো, উদ্বোধন করতে হবে, চলুন। উনি না করতে করতে একটা কন্ডিশন দিলেন যে আমি যাব, আমাকে সারনাথের গুহায় তিন দিন ধ্যান করার ব্যবস্থা করে দিতে হবে, তা নাহলে যাবো। ইমাংশুরা বললেন ঠিক আছে, তাই করবো, চলুন। তারপরে হিমাংশুদার কাছে শুনেছি সেসব ব্যবস্থাও হয়েছিল এবং সমস্ত অনুষ্ঠান ভালোভাবেই হয়েছে। তো একটা কথা এখনো আমার কানে বাজছে, হিমাংশুদা বললেন যে যেদিন গোধুলিয়ার মোড় থেকে তথা সমাজের দিকে যাচ্ছি কৃষ্ণনাথের মন্দিরের দিকে, সেদিন ওখানে উনি দাঁড়িয়ে পড়লেন, গোধুলিয়ার মোড়টা ক্রস করে দাঁড়িয়ে পড়লেন। আপনারা যারা গেছেন তারা জানেন গোধুলিয়ার মোড় থেকে সোজা একটু গেলেই মহাকি বিশ্বনাথের মনি আর একটু এগোলে এই দশের সময় থাক। ওখানে দাঁড়িয়ে উনি হিমাংশুদাকে বললেন যে আপনার শিহরণ হচ্ছে না? হিমাংশুদা বললেন কেন? বললেন যে পথে এখন পা দিয়েছি হাঁটছি, ভারতবর্ষের সমস্ত মনি ঋষি একদিন এই পথ দিয়ে কোনো না কোনো সময় হেঁটে গেছে, আমার সারা শরীরে শিহরণ হচ্ছে এই পথে পা দিয়ে। এটা প্রায় বলতেন আমাদের যে তার সঙ্গে সঙ্গে তার সাংঘাতিক একটা অন্যরকম ধারণা ছিল। এরপর আমি যেটা বলবো, যখন আলমোড়া থেকে উনি চলে আসছেন তার ঠিক আগে আগে আলমোড়াতে কিন্তু বেশ কয়েকটা কাজ হয়েছে যেগুলো আমাদের খুব মনে রাখতে হবে, উল্লেখযোগ্য কাজ। সেটা হচ্ছে যে তাপস বলে একজন, তাপস কিন্তু মেয়ে না, উনি তাকে চিন্ময় বলে রাখতেন, যে তিনজন নারীর একটা বিশেষ ভূমিকা আছে। আপনারা জানেন যে অনির্বাণের নারী মুণ্ড সম্বন্ধে সাংঘাতিকতা ব্যাখ্যা সব দিক দিয়ে সব সময় তিনি হাতের লেখা ছিল মন্ত্রমুগ্ধ। আমি আরো এই কারণে বলছি যে এরই কপি করা লাইফ ডিভাইনের যে ট্রান্সলেশন এনারই কপি করা, সেই মুক্তর মতো হাতের লেখায় ইনি অনির্বাণের লেখাকে কপি করেছেন। কপি করে সেই কপি শ্রীঅরবিন্দ দেখেছেন, যেটা আপনারা সবাই জানেন যে লিভিং ট্রান্সলেশন যে বললেন সেইটা এই মেয়েটি কপি করে অনির্বাণের প্রথম শিষ্য। তারপরে উনি কাশি থেকে চলে গেছিলেন, শ্রীমান আরো দু একটা আশ্রম শুনে গেছেন। তো ওই সময়টা দেখুন 1896 অনির্বাণের জন্ম, 97 দিলীপ কুমার রায়ের জন্ম, দেখুন আপনারা জানেন এটা বলছি না, 98 নিবেদিতা ভারতবর্ষের, 99 ডিজেল ব্রেনের জন্ম। ডিজেল ব্রেনের কথা আপনারা যারা অনির্বাণকে এগুলো চর্চা করেছেন তারা জানেন যে ডিজেল ব্রেন কি তার সাংঘাতিক ভূমিকা ছিল আলমোড়াতে কত বছর তার অনির্বাণের সঙ্গে তিনি কাটিয়েছেন, চিন্ময় সঙ্গে নিয়ে কাটিয়েছেন এবং তার একটা মাই লাইফ ইয়ার্স উইথ ব্রাহ্মিন ফ্যামিলি বলে একটা বই আছে, সেই বইয়ের পেছন দিকে তিনটে চ্যাপ্টার ঋষিদা বলে আছে। এই ঋষিদা উনি অনির্বাণকে সত্যকাম আর ঋষিদা বলে দুটো নামই ডাকতেন, আর অনির্বাণ ওর নাম দিয়েছিলেন সীতা। আমি এই ছাড়াও একটু কথাটা বললাম এই কারণে যে এদের ভূমিকাটা হচ্ছে, একজনের ভূমিকা আপনাদের বললাম চিন্ময়ের ভূমিকা, তিনি তো নোট হাতে লিখে পাঠিয়েছিলেন শ্রীরবিন্দের কাছে, আর শ্রীরবিন্দ এবং অনির্বাণ দুজনেরই যেখানে কনফিউশন আছে একটা, সেটা হচ্ছে নিবেদিতার জীবন। বিজেন্দ্রেন যখন ফ্রেঞ্চ লিখলেন ইংরেজি ট্রান্সলেশন হলো, তারপরে বাংলা ট্রান্সলেশন হলো, বাংলা ট্রান্সলেশন করলেন অনির্বাণের ভাগ্নি নারায়ণী দেবী, আপনারা দেখবেন পাবলিকেশন হয়েছে।
আমি এই যে তাপস চিন্ময়ী লিজল ব্রেন বা নারায়ণদের এদের সবার ছবি দেখাও, তাপসের ছবিটা খুব রেয়ার, বেশি দেখা যায় না, পাওয়া যায় না, লিজল ব্রেন হয়তো আপনারা দুটো থাকতে পারে। এই তিনজন যখন ওখানে রয়েছেন এবং তারপরে এই পরপর এই কাজগুলো আলোচনাতে হচ্ছে, যখন লেখাটা হয়ে গেল বাংলা ট্রান্সলেশন হচ্ছে নারায়ণী থেকে, তখন কিন্তু সমস্তটা অনির্বাণ দেখে দিচ্ছে। এবং বিশেষ করে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে শ্রী অরবিন্দের সঙ্গে নিবেদিতার যে সম্পর্ক, যে ঘটনা পরম্পরা, সেটা কিন্তু এই লেখাটা 1955 সালে বেরোলেও শুরু হয়েছে অনেক আগে। সেই সময় শ্রী অরবিন্দ নাকি ওই চ্যাপ্টারের অফিসারকে যেটা পারেন, ওই চ্যাপ্টারের যে সমস্ত ভুলভ্রান্তি ছিল উনি নিজেই সেগুলো ঠিকঠাক করে দিয়েছেন, আবার মার্জনা করেছেন অনির্বাণ নিজে। এই করতে করতে তারা আলমোড়ার পাঠ চুকিয়ে, আমি সার্থক করলাম, আলমোড়ার পাঠ চুকিয়ে তারা চলে এলেন শিলংয়ে, তারপর কলকাতা। এই যে শিলংয়ে এলেন, শিলংও কিন্তু খুব অদ্ভুত, এক তো ওইটার দায়িত্ব, দ্বিতীয় হচ্ছে যে রবীন্দ্রনাথ এই অনির্বাণ যেমন দিলীপ কুমার রায় দুজনে দিলীপ রায় বলেছে, অনির্বাণেরও প্রাণ পুরুষ কিন্তু রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে নিয়ে তার সাংঘাতিক। এবং আমি দুটো ঘটনা কালি বলবো, একটা হচ্ছে গোড়া, আপনারা যদি তার সাহিত্য প্রসঙ্গ পরে দেখবেন, গোড়াকে তিনি গোড়াকে একাধারে বলছেন নিবেদিতা, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, অদ্ভুত অ্যানালিসিস তার। আবার শেষের কবিতা, রবীন্দ্রনাথের বিখ্যাত লেখা শেষের কবিতা, তো তার দারুণ প্রিয়, কারণ যে শিলংয়ে তিনি আছেন সেই শিলংয়ের পটভূমিকায় শেষের কবিতা লেখা, যে আমাদের দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালোবন্ধ মিলায় সকলে। এই যে অসীম ক্ষমায়, এই অসীম ক্ষমা বলছেন এটা মানুষের ব্যাপার নয়, অসীম ক্ষমা আবার মানুষকেও কি করতে পারে নাকি, প্রেমিক প্রেমিকাই করতে পারে নাকি, এখানেও তিনি দেবতাকে আনছেন। এবং সেখানে দেখবেন একটা খুব প্রিয় লাইন, দেবতাকে প্রিয় করি দিয়ে রে দেবতা। এই প্রসঙ্গটা আমি কাজ করে গেলাম যে যদি কখনো আপনারা পড়েন ভালো লাগবে। 1949 সালে এখানে কলকাতায় উনি সমস্ত বিভিন্ন বক্তৃতা এবং আলোচনা সভায় যোগ দিচ্ছেন, প্রচুর মানুষ যাতায়াত করছেন। এইখানে আমি একটা জিনিস বলে রাখি, 68 বয়স তখন উনি শিলংয়ে, উনি সত্যতাকে বললেন যে খুব শরীর খারাপ, বিকলাই হয়েছিল, খুব শরীর খারাপ, বললেন যে আমি এবার ছুটি নেব। সত্যতা কিন্তু সঙ্গে সঙ্গে মাকে জানিয়ে দিলেন, মায়ের উত্তরটা মনিকিতা লিখে পাঠালেন, তাতে লেখা আছে যদি জানা থাকে আরেকবার শুনুন, হি ইজ অনলি 68, নো হি ক্যানট গো ডাউন, হি উইল হ্যাভ টু ডু লটস অফ ওয়ার্ক ফর মি। পন্ডিচেরিতে পর গিয়ে মাকে দর্শনও করেছেন আর কিছুদিন আগে। এই প্রসঙ্গ থেকে আমরা একটু পরের প্রসঙ্গে যাচ্ছি যে অনির্বাণের 2600 মতন বইয়ের কালেকশন ছিল, এটা ভ্রাম্যমান লাইব্রেরি বুক, সেইটা আপনারা খুশি হবেন, অনেকে হয়তো জানেন যারা ভবনের লাইব্রেরি দেখেন, উনি কিন্তু সমস্তটা ভবনে দান করে গেছেন, তার সমস্ত বইয়ের কালেকশন। সমস্যা হলো যে তিনি যখন ভবন তৈরি হলো 72-73 সালে তার যাত্রা শুরু, তখন তিনি পড়ে যাওয়ার পরে তার হাড় ভেঙে গেছিল, তারপরে তিনি শয্যাশায়ী, দীর্ঘ 7 শয্যাশায়ী ছিলেন, তার ফলে ভবনে কোনো অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেননি, কিন্তু অসম্ভব ভালোবাসতেন, যেহেতু হিমাংশু দাস সত্য দায়ের আশাবাদী ছিলেন তো সবসময় শুনতেন, আর ভীষণ ইচ্ছে ছিল তার ভবনে আসবার, কিন্তু তার শারীরিক পরিস্থিতি এমন ছিল যে তাকে কোনো মতে জানা সম্ভব ছিল, কিন্তু হিমাংশু দাস এটা বলেন। তার যখন দেহরক্ষা হল 31 মে 1978, পয়লা জুন পরের দিন তার দেহ নিয়ে হিমাংশু দা এবং আর সকলে ভবনে এসেছিল। আমি জানি না এখন কেউ উপস্থিত আছেন কিনা যিনি সেদিন এখানে ছিলেন।
কিন্তু যদি কেউ নাও থেকে থাকেন অসুবিধা নেই, আমি আপনাদেরকে সেই ছবিটা দেখাবো যে অনির্বাণজির দেহ নিয়ে একটা নয় একাধিক ছবি কিভাবে হিমাংশুদারা তাকে দিয়ে, আমি আগেই বলেছি হিমাংশুদার ভীষণ দুর্বলতা ছিল, সবসময় বলতেন আর বলতে গেলেই তার একটা ইমোশনাল হয়ে যেতেন। এই অবস্থাতে আমি আর একটা আমার মতন ইন্টারপ্রিটেশন করতে চাই। আপনারা যারা শুনলেন যে আমি শ্রী অরবিন্দকে কৃষ্ণরূপে দেখছি, দিলীপ কুমার রায় অর্জুন মহাভারতের এই চ্যাপ্টার, এইখানে যদি একইভাবে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে অনির্বাণকে আমি কোন ভূমিকায় দেখতে চাই, আমার একটাই উত্তর বিশ্ব, বিশ্বের সরসজ্জা আর তার সাত বছর যে শয্যাকণ্ড, আপনারা যারা একটু ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কারোর কাছ থেকে যদি শোনেন তাকে দেখবেন যে খুব যে একটা বেড শোর হই সেই শয্যাকণ্ডটিতে একদম বিশ্বের যেমন সরসজ্জা এইরকম একটা পরিস্থিতিতে তাকে কাটাতে হয়েছে, কিন্তু শুধু সেটা বলে বলছি না, এই যে মহাভারতের এই চ্যাপ্টার বিশ্বের রোল, অর্জুনের রোল, শ্রীকৃষ্ণের রোল, গীতা, এই সমস্তটা দেখবেন মহাভারতের বিশ্ব পর্বে আছে, এই পর্বটার মধ্যেই কিন্তু এই সবটা গড়ে উঠছে, এই ঘটনাগুলো গড়ে উঠছে। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে সবসময় মনে হয়েছে যে তিনি বিশ্বের মতন সব ত্যাগ করেছেন, জীবনে অনেক কিছু অনেক বারের যে পড়াশোনা বলুন, বিদ্যা বলুন, যোগ বলুন, ধ্যান বলুন, সব কিছুতে তিনি একেবারে চরমে ছিলেন, কিন্তু কখনো তাকে কেউ খুব বেশি একটা মানে খুব এক্সাইট অবস্থাতে কেউ কখনো পায়, খুব নম্র শান্ত চুপচাপ থাকতেন, লুকিয়ে থাকতেন, বিশেষ কোনো যেতেও চাইতেন। এইরকম একটা পরিস্থিতি সেখানে বিশ্ব আর একটা উদাহরণ দিচ্ছে, বিশ্ব যখন বিশ্বের প্রতিজ্ঞা আমরা জানি, আমি যেটা আগে বলছিলাম যে নারীর মূল্য, নারীকে অনির্বাণ যে কিছুকে দেখেছেন তার একটু চিঠিপত্র পত্রলেখা বলুন যে কোনো অ্যানালিসিস যদি করেন তাহলে দেখবেন, এমনকি শ্রীরবিন্দ্র সাবিত্রী অ্যানালিসিস করতে করতেও অনির্বাণ বারবার নারীকে কোথায় কোন পর্যায়ে তুলে নিয়ে যাচ্ছে। ঠিক এখানেও দেখুন বিশ্ব যে বলে এলেন যে আজ থেকে যখন প্রতিজ্ঞা করলেন আজ থেকে সমস্ত নারী আমার মাতা, ঠিক আমার নিজের মনে হয় অনির্বাণ ঠিক সেই চোখে আমি ওর যে একান্ত করি, ঠিক যেন সেই চোখে নারীকে দেখেছেন যে সব নারী আমার মাতা। এইভাবে যদি পুরো জিনিসটাকে দেখা যায় এবং আমি যদি বিশ্বর সরসজ্জার চ্যাপ্টার আপনারা দেখেন দেখবেন সমানে কর্ণ থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে পর্ব পর্ব সবাই আসছে এবং উনি ওই সরসজ্জা থেকে সবার প্রশ্নের উত্তর দিয়ে আছে। ঠিক এই সাত বছর আমি গোবিন্দ গোপাল বাবুর কাছে শুনেছি যে অত কষ্টের মধ্যেও তিনি কিন্তু অধ্যাত্ম পিপাসুদের ফেরালেন না, সমানে যা যা প্রশ্ন নিয়ে গেছেন তারই তিনি উত্তর দিয়েছেন ওই কতদিন ধরে কষ্ট করে। এই তিনজনকে আমি একটু মিডিয়ে দেখলাম, আপনারা যেভাবে নেবেন আমি জানি না যে কিভাবে সেটা আপনাদের কাছে পৌঁছবে, কিন্তু এরপর আমি কোন জিনিসটা আপনাদের বলেছি এরপর আমার সামান্য একটু করার আছে, সেটা হচ্ছে যে এই দুজনের, কারণ আজকে দুজনকে নিয়ে এই আলোচনা, এই দুজনকে আলাদা আলাদাভাবে সময় খুব বেশি নেই আমি ছোট করে আছি, দুজনকে আলাদা আলাদাভাবে আমরা একটু দেখলাম এবং সেখানে আমি আমার মতো করে আমি মহাভারতের কয়েকটা চরিত্রের সঙ্গে আমি এদেরকে মিলিয়ে দেখেছি যা আমি নিজে বিশ্বাস করি। এইবারে মূল প্রশ্ন যে এই দুজনের মধ্যে সম্পর্কটা কি হবে, দেখুন ঠিক
এই দুজনে যখন এখানে রয়েছে, একজন কলকাতা একজন পুনা শিলং, এই প্লেয়ারটা যদি বাংলা অবস্থা দেখেন তাহলে এই যোগ বা এই ধরনের তখন ওঙ্কারনাথ আছেন, আপনার মনানন্দ কি আছেন, অনেক অনুকূল ঠাকুরের শিষ্যরা আছেন। এই যে আরেকটা পরম্পরা, দীক্ষা দেওয়ার পরম্পরা, একটা সম্প্রদায় তৈরি পরম্পরা, এটা কিন্তু এই কারণে বলছি যেটা ইজিলি দুজনেই করতে পারতেন কিন্তু করেন। এখানে তারা শ্রী অরবিন্দের পথ অনুসরণ করেছেন, দুজনে কেউ ওই পথে যাননি। আনন্দময়ীমা ছিলেন, যার সঙ্গে এনাদের প্রত্যেকের দারুণ সম্পর্ক। আনন্দময়ীমার সঙ্গে ছবি রয়েছে, দিলীপ কুমার একসঙ্গে বসে আছেন পুনর আশ্রমে। আগেই বলেছি যে দুজনের এই মিল এবং অমিলের মধ্যে দুজনের ভক্তরাই, তখন আমি দিলীপ কুমার রায়ের বলেছি, কিন্তু এখন আমি এখানে অ্যাড করছি যে অনির্বাণের ভক্তরা মূলত কিন্তু সবাই শ্রী অরবিন্দের ভক্ত। এটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে রবীন্দ্রনাথ এই দুজনেরই কিন্তু প্রাণপুরুষ। রবীন্দ্রনাথ সম্বন্ধে এই দুজনের তাকে অনির্বাণ ঋষি বলেননি, কিন্তু তা ছাড়া বোধহয় কিছু বলতে বাকি রাখেননি এবং অসম্ভব অসম্ভব দুর্বলতা তার রবীন্দ্রনাথের প্রতি। আপনারা তার যে কোনো যদি দিনলিপি পড়েন দেখবেন দু একটা প্যারা ছেড়ে ছেড়েই রবীন্দ্রনাথের প্রসঙ্গ আসছে, রবীন্দ্রনাথকে তিনি কোট করছেন। দুজনেরই জীবন কিন্তু সবসময় সাধারণ মানুষের সঙ্গে কেটেছে, কোনো অসাধারণত্ব তারা দেখাননি, সাধারণ মানুষের সঙ্গে দুজনের জীবন কাটছে। অর্থাৎ জীবনের মধ্যে থেকেই তারা সন্ন্যাসী, জীবন থেকে বেরিয়ে গিয়ে সন্ন্যাসী মানুষ। এইখানে আমি একটা ছবি দেখাবো, দেখবেন যে দিলীপ কুমার রায় তিনি কুকুর কোলে নিয়ে বসে আছেন, তা খুব প্রিয় ছিল। এই কারণে বলছি যে কতটা স্বাভাবিক জীবন যেমন করতে পারেন ওই রকম স্তরে পৌঁছেও। অনির্বাণজির সম্বন্ধে যদি জিজ্ঞেস করেন তাহলে সত্যতা বলেছেন যে ওনাদের সঙ্গে উনি সার্কাস দেখতে যেতেন, ওনাদের সঙ্গে সিনেমা দেখতে যেতেন। পত্রিকাতে একটা লেখা আছে, সার্কাস সিনেমা কিছু বাদ দেন, বলেছেন নির্বিকার যখন যা বলেছি যেখানে যেতে বলেছি চলেছে। এই জন্য বলছি যে এই দুজনের মধ্যে এটা একটা সাংঘাতিক মিল। আবার দুজনেই দেশ, বাংলাদেশ, ভারতবর্ষ, বিশ্ব সবকিছু নিয়ে সাংঘাতিক ভাবে ভাবছেন, পলিটিক্স নিয়ে ভাবছেন, হিন্দু মুসলমান র‍্যাট নিয়ে ভাবছেন। অনেক অনেক কত লেখা রয়েছে হিন্দু মুসলমান র‍্যাট চিঠি রয়েছে যে কি করবেন, আসামে যে দাঙ্গা হলো তার উপরে চিঠি রয়েছে যে তখন কিভাবে উনি জিনিসটাকে দেখছেন সামলাচ্ছেন। একটা ডায়েরিতে একটা জমির রাষ্ট্র বলে একটা লেখা আছে, অসাধারণ লেখা। দুজনেই অসম্ভব ভালো চিঠি লিখতেন এবং সেই চিঠি যদি আপনারা দেখেন দুজনেরই চিঠি আমাদের বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিকের অনেক কিছু থেকে ছাপিয়ে যাবে। অনুবাদে দুজনেই কিন্তু সিদ্ধহস্ত, দুজনেরই অনুবাদ। দিলীপ কুমার রায়ের অনুবাদ তো জানেন প্রচুর অনুবাদ করেছেন, উনিও শ্রী অরবিন্দের বই মূলত যা অনুবাদ হয়েছে অনির্বাণের পর। এখানে শ্রী অরবিন্দ একটা শব্দ ব্যবহার করেছেন ট্রান্সমগনিফিকেশন, এই ট্রান্সমগনিফিকেশনটা শ্রী অরবিন্দ ব্যবহার করেছেন, পয়েন্ট করেছেন কিনা জানি না, সেটার মানে হয়েছে যে অনুবাদ করছে কিন্তু একটা অনুবাদের মধ্যে দিয়ে সম্পূর্ণ নতুন একটা সৃষ্টি হচ্ছে, শুধু অনুবাদ নয়, সেটাকে শ্রী অরবিন্দ বলছেন ট্রান্সফর্মিফিকেশন। সেইটা দিলীপ কুমার রায় অনির্বাণের মতন এরকম এক্সাম্পল বোধ হয় পাবো না আমরা। দুজনেই গীতার মধ্যে ডুবেছিলেন সারা জীবন, দুজনেরই ডায়েরি লেখার অভ্যেস ছিল। দিলীপ রায় জানেন একটা ছোটবেলা থেকে, আর অনির্বাণের দিনলিপি তো আমি কয়েকবার বললাম, পত্রিকাতে দীর্ঘদিন বেরিয়েছে সন্ধ্যা লাইনের সৌজন্যে, সেসব না পড়লে কাউকে বোঝানো যাবে না যে একটু সামনে। আমি একটা দিনলিপির
ছোট্ট অংশ একটু পড়লে বোঝা যাবে, ঈশ্বর মানলেও বিপদ না মানলেও বিপদ। যদি মানো নাস্তিকেরা তোমায় ঠেঙাবে, আর তাদের মতো করে না মানলে ঠেঙাবে আস্তিকেরা। মানুষের সভ্যতে এখনো অনেক দেরি, পুতুল পুজো আসে মাটির পুতুলি হোক আর মনের পুতুলি হোক, করেও যেমন মানুষের চোখ খোলেন তেমনি কোষে বিজ্ঞান চর্চা করেও তার চোখ খোলেন। অবাক হয়ে ভাবি এসব সমস্যার কি সহজ সমাধানই না ভারতবর্ষ করেছে, অথচ ভারতবর্ষে কি তা খবর রাখে? ওদেশের বিজ্ঞান চর্চা যদি ঈশ্বরকে আসনচ্যুত করেছে, তো এদেশে করেছে পুতুল পুজো আর মানুষ পুজো, আত্মমহিমা থেকে ভ্রষ্ট দুদেশে। আর আত্মিক পরিণাম যে মন্থর গতিতে হচ্ছে তাতে দু পাঁচ হাজার বছরেও যে মানুষের আত্মচৈতন্যের সার্বজনীন বিকাশ হবে সে আশা দুরাশা। এখানে ক্রিয়াশালের একজন বসে আছেন, সুতরাং সায়েন্সের ব্যাপারে কি হলো সেটা বললে হয় না। শ্রীকৃষ্ণ বলেছিলেন হাজারটা মানুষের মাঝে একজন হয়তো আমায় খোঁজে, আবার দেখুন সেই শ্রীকৃষ্ণ বারবার আসবে, আর তাদেরও হাজার করা একজন ঠিক ঠিক আমায় জানতে পারে। কিসের প্রশ্নে দাঁড়ায় লাখে এক? মহাজনরা এতখানি আশাবাদী ছিলেন না, তারা বলতেন কোটিকে কোটি, এই সংখ্যার মায়া আমায় অবসন্ন করে এসেছে এতকাল। কেবলই ভেবেছি যা দিনের আলোর মতো পরিষ্কার মানুষ তা বুঝবে না কেন। মেধস্বীষী বলেছিলেন, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, মেধস্বীষী বলেছিলেন রাত কানা অনেক জীবী কিন্তু কোনো কোনো জীব আবার দিন কানা, মানুষের মাঝে এই দিন কানার সংখ্যাই বেশি। এইরকম আমি তো ছোট্ট একটুখানি পড়লাম, তেমন কিছু নয়। আচ্ছা, আর আমি ঠিক শেষ করার আগে একটা জিনিস বলবো, ধাক্কা হিসেবে নেবেন না, এই দুজনের মধ্যে এই মিল এবং সবকিছুর মধ্যেও আমি নিজে যেটুকু বুঝেছি তাতে এই দুজনে সারা জীবন একটা সংশয় নিয়ে গেছে। আমাদের শুনলে ধাক্কা লাগতে পারে, আমরা সাধারণত এইভাবে ভাবি না, কিন্তু আমি দুজনকে যতটা দেখেছি জেনেছি দুজনেই কিন্তু একটা সংশয় নিয়ে গেছে। দিলীপ কুমার রায় সারা জীবন ছোটাছুটি করেছেন, সারা বলছেন যে তুমি শ্রীকৃষ্ণকে ভজনা করতে পারো ওতেই আমার ভজনা হবে, কোনো অসুবিধা নেই। শেষে উনি তাই করেছেন, শ্রীকৃষ্ণ ভজনাই করেছেন, যার জন্য এত কথা আসলো। তার লেখা আলাপচারিতা চিঠি থেকে কিন্তু প্রকাশ পায় যে কোথাও যেন তার একটা সংশয় আছে। কখন সংশয়টা গেল তাকে তার গুরুবাক্য ছিল যে তুমি শ্রীকৃষ্ণকে গণনা করো ওতেই কাজ হবে, ওতেই তোমার মুক্তি। দিলীপ কুমার রায় যখন 1980 সালে বোধহয় 6 ডিসেম্বর চলে যাচ্ছেন, তার দু একদিন আগে থেকে আপনারা যদি তার পরীক্ষা শৈকুমার লেখা দ্বিতীয় দিন দেখেন, তাহলে দেখবেন কখন উনি বলছেন অবিরাম তিনি কৃষ্ণের বাঁশি শুনছেন, তিনি এসে গেছেন, তিনি এসে গেছেন, তিনি এসে গেছেন, সমানে সেই কৃষ্ণের বাঁশি তিনি শুনে যাচ্ছেন। তার কুবাক্য ছিল যে এটি তোমার। সুতরাং এই সংশয়টা আমার নিজের মনে হয়েছে যে এই সারা জীবনের এই টানা প্রধান সংশয় শেষ মুহূর্তে এসে সম্ভবত নির্বাচন হয়েছে। এবারে অনির্বাণজির কথায় আসি, সেখানেও তার লেখা আলাপচারিতা যদি দেখেন সবকিছুর মধ্যে শ্রীরঙ্গকে নিয়ে তার এত লেখা, তার এত কাজ করেছেন, এত ভালো ভালো বক্তৃতা রয়েছে, উপলব্ধি রয়েছে, এসবের পরও আমি বলব যে তারও একটা সংশয় ছিল, এবং সংশয়টা আমি যেটুকু দেখেছি সেটা সিদ্ধি দিবস এই শ্রীরঙ্গের যে একটা মানুষের বডি বিকামস, এই যে বিকামিং, এটা এইরকম আরো একটা সংশয় ছিল যে এই শ্রীরবিন্দের যোগ সেটা নতুন নাকি শ্রীরবিন্দের যোগ আমাদের একটা পরম্পরারই একটা অংশ, এই সংশয়গুলো ছিল। এবং এটা নিয়ে তিনি যেসব চিঠিপত্র লিখছেন, এখন আন্দোলন অফিসার্স আপনি বেরিয়ে যাবেন হয়তো ইচ্ছে করেই দেখতে পাবেন, আমি সেটা আমার এখানে বলা ঠিক নয়, একটা অন্য ধরনের অনুষ্ঠানে আছি, কত কঠিন লাগতে পারে
কিন্তু উনি দিলীপ কুমার রায়কে চিঠি লিখছেন যে এগুলো ঠিক না বেঠিক আমি ঠিক ধরতে পারছি না, সংশয়টা জানাচ্ছেন। তাকে জানাচ্ছেন, আর একজন সংশয়কেই জানাচ্ছেন, রনিন গাঙ্গোপাধ্যায় কিন্তু লিখছেন না, চিঠিটা লিখছেন দিলীপ কুমার রায়কে। এই জন্যই আমার মনে হয়েছে যে এত কিছুর পরেও তাদের মধ্যে যে সংশয়টা আছে সেটা আমার মত অনুযায়ী দিলীপ কুমার রায়ের যখন দেওয়া হতো তখন সম্ভবত সেটা চলে গেল। শ্রীমৎ অনির্বাণের কি হল সেটা আমি বলতে পারবো না, আমি আপনাদের কাছে সেই প্রশ্ন রেখে গেলাম। এখানে অনেক বিতর্ক মানুষ আছেন যারা নিয়ে চর্চা করছেন, তারা বলতে আমি আপনাদের কাছে পাঁচ মিনিট সময় নেব, শুধু এটা একটু দেখা হবে, আমি এটা দেখিয়ে শুধু দাদা তারপরে তার যা বক্তব্য বলবেন। আমি ছবিটা দেখাচ্ছি এই কারণে এখানে অনেক রেয়ার কয়েকটা ছবি আছে আর দিলীপ কুমার এবং অনির্বাণ দুজনকে আলাদা করে আছে, শ্রীরবিন্দ ভবনে তার দেহ ভাষার ছবি আছে, সুতরাং আপনারা কষ্ট করে আর একটু বসুন। আমি প্রথমে একটু দিলীপ কুমার রায়ের কয়েকটা ছবি দেখাই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা হচ্ছে ট্রেজার নার্সিং হোম, এই বাড়িটাতেই দিলীপ কুমার রায় থাকতে দিলেন একদিকে, আর একটা দিক দেখেন নেক্সট আমি বোঝাতে চেয়েছি যে বাংলা থেকে তিনি মুখ ফিরিয়ে বসলেন, এটাকে আর কিছু ভাববেন না আপনারা। এই দেখুন আমরা যেটা বলছিলাম যে সাধারণ মানুষের মতো পরপর তিনটে ছবি দেখুন। এই ছবিটা যিনি আমাকে দিয়েছেন তার আসার কথা ছিল, আমি দেখতে পেলাম না, সম্ভবত আসেননি। হাজিপুরে আমাদের একজন লয়াল স্ত্রী, তিনি এই ছবিটা দিয়েছেন। তিনি দিলীপ কুমার রায়ের সঙ্গে একদম ছোট্টবেলা থেকে তার ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন, তার বাবার সূত্রে তার কাছ থেকে এই ছবি তিনটা আমি জোগাড় করেছি। এটা হচ্ছে একটা ইন্দিরা দেবীর সঙ্গে দিলীপ কুমার রায় একটা মীরাবাঈ নাটক, এটা হয়তো আপনারা অনেকে দেখেছেন, কোথাও কোথাও দেখা যায়। এটাও দেখে বুঝতে পারছেন। এটা ওনার আশ্রম, সেখানে উনি কঞ্জনিকা দিয়ে প্রথম গান গাইছেন যাচ্ছেন। ওই ওই সময়টা দিলীপ কুমার রায়ের কিরকম চেহারাটা ছিল একটু কয়েকটা ছবির মধ্যে দিয়ে দেখালাম। আর এইটা যে শ্রীকৃষ্ণের ভক্ত যেটা আমি বলছিলাম, এটা বিশেষ করে লক্ষ্য করুন যে ওনাকে সবাই বলতেন যে কোথায় তোমার কৃষ্ণ ভক্তি, কখনো তো কোনো ইয়ে দেখলাম না, কোনো স্পর্শ দেখলাম না। তো উনি এই এই প্রসাদটা প্রত্যেক দিন ওখানে যে হরিকৃষ্ণ মন্দির আছে সেখানে উনি এই প্রসাদটা রাখতেন। তো এই তখন উনি শ্রীকৃষ্ণের কাছে কেঁদে বললেন যে কেউ বিশ্বাস করে না, তখন দেখা গেল সেই দিন এর ওপরে তার পায়ের ছাপ, ছোট ছোট পায়ের ছাপ, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পায়ের ছাপ, সেটা উনি ছবি তুলে রেখেছিলেন, সেই ছবিটা আপনাদের দেখালাম। আর একটা উনি হাতে করেও আছে, এই সেটা উনি হাতে করে দাঁড়িয়ে আছেন সেই ছবি তুললেন, শ্রীকৃষ্ণের পায়ের ছাপ তার প্রসাদের মধ্যে। Sure.
অনির্বাণের ছবিগুলো একটু দেখি। এইটা যখন উনি রাঁচিতে ছিলেন সেই সময় একজন হাতে এঁকেছেন, অনেক আগে ১৯৪২-১৯৪৩ এরকম সময় তার হাতে আঁকা। নেক্সট, এই হচ্ছে চিন্ময়ী, যার অসাধারণ হাতের লেখা, সেই হাতের লেখায় তিনি শ্রী অরবিন্দ দেখেছেন বাংলা ট্রান্সলেশন। নেক্সট, একটা লিজল রেন, তিনি নিবেদিতার জীবনী লিখেছেন ফ্রেঞ্চ, ইংরেজি, তারপরে বাংলায় ট্রান্সলেশন হয়েছে। নেক্সট, এটা নারায়ণী দেবী, অনির্বাণজির ভাগ্নি, তিনি বাংলায় ট্রান্সলেশন করেছেন অনির্বাণের সাহায্যে। নেক্সট, এটা অনির্বাণের সঙ্গে আমাদের কাশীদেব গঙ্গোপাধ্যায় গোপীনাথ কবি আছে। এইখানে দেখুন তলার দিকে ওরা নিজের হাতে সই করা, এটা এইখানকার সেই সময় ছবি, তলায় অনির্বাণ বলে লেখা আছে হাতের লেখা, নিজের হাতে সই করে দিয়েছিলেন। নেক্সট, এই আমরা তার দেহাবসানের জায়গায় প্রবেশ করলাম, গৌতম ধর্মপালকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রমা চৌধুরীকে দেখা যাচ্ছে, রমানীকে দেখা যাচ্ছে গৌতম তার পাশেই। এইটা তার দেহাবসানের দিন ছবিটা তোলা ফান রোডের বাড়িতে। আমি এখানে একটা খালি বলে দিই যে উনি বলেছিলেন যে আমি দেখেছি যে এই 9/2 ফান রোড থেকেই আমার দেহ বেরোচ্ছে, সুতরাং এখানেই আমার দেহ আমি রাখবো। এইটা তার ফান রোডের বাড়ির সামনে, আপনারা দেখবেন হিমাংশুদা সামনে, ওই গাড়িটার ঠিক সামনে হিমাংশুদা দাঁড়িয়ে আছেন। শ্রীরবিন্দ ভবনের এই জায়গা আপনাদের সবার পরিচিত, এটা প্রবেশ করছে সমাধির দিকে যাচ্ছে, গৌতম ধর্মপাল আছেন, আরো অনেকেই রয়েছেন, পেছনে রবুদা আছেন দেখতে পাচ্ছেন বোধ হয়, বাঁ দিকে সেকেন্ড হল রবুদা। নেক্সট, এইটা সমাধির সামনে রাখা আছে, এখানেও রবুদাকে দেখা যাচ্ছে। এটা সমাধির সামনে এই দিক থেকে তোলা, এটা ওখান থেকে আবার বেরিয়ে আসছেন। এইটা এক বছর পর যখন তার বাৎসরিকের এক বছর পর শেষ হলো, সেই সময় ওর খাটের উপরে ছবিটা রেখে এই অনুষ্ঠানটা হয়েছিল সেদিন, এটা সেইটার ছবি। এখানে বাঁদিকে রমাদি ছেলেটির পাশে, তারপরে রমাদি, তারপরে ডান হাতে যিনি তিনি রমাদির মা, আর তার পাশে যিনি সামনে একজন দিদি, তিনি ওনার দেখাশোনা করতেন, ওদের মাধবী। আপনারা
বক্তৃতাটি শুনলেন এবং দুজনকে আমি আমার ঠিক ধারণা ছিল না দুজনকে নিয়ে বক্তৃতা, আমার ধারণা ছিল শ্রীমত অনির্বাণজিকে নিয়ে শুরু বক্তৃতা। তা এটা আমাকে সমালোচনা করতে দেওয়া হয়েছে, অথচ আমি নিজেই জেনে নিইনি, না নিয়ে অনেকক্ষণ ধরে বিশ্বজিৎ গৌর উপর অভিমান প্রকাশ করছিলাম যে দিলীপ কুমার রায়ের উপর আলোচনা হচ্ছে, অথচ আর্থিক আলোচনাটা অনুষ্ঠানের উপর, অথচ দিলীপ কুমার রায়ের উপর যে আলোচনাটা করছেন সেটাও এত ভালো হচ্ছে যে পরে একটা ঘটনায় ঘুরছিলাম কী করা যায়। শেষ পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার হলো এবং এমনভাবেই পরিষ্কার হলো যে দুজনে এসে এমন জায়গায় মিললেন এবং দুজনকে তুলনা করে যেভাবে আলোচনাটা হলো সেটা সত্যি একটা চমৎকার প্রয়াস। যদিও দিলীপ কুমার রায় ওকে দিলীপ দুজনকে বন্ধুর মতন দেখতেন, তবুও দিলীপ কুমার রায় ওকে একটু অগ্রজের ভূমিকা দিতেন, আর বয়সটা একটু বড় ছিলেন। সেই দিক থেকে দুজনের জীবনে অনেক মিলও আছে, আবার অমিলও আছে অনেক। একটা জায়গায় খুব মিল, যে মিলটা শিল্পবাবুর আলোচনায় কোনো কারণে আসেনি, কিন্তু আমি সেই জায়গাটা একটু বলতে চাই, স্পর্শকাতর জায়গা, কিন্তু সেটা তো ওদের সত্যানুষ্ঠানের এবং ব্যক্তিত্বের একটা দিক প্রকাশ পায়। সেটা হচ্ছে যে দিলীপ কুমার রায়, দিলীপ কুমার রায় এটা খুব বড় দিক বলে আমি মনে করি ভারতবর্ষের সাধকদের মধ্যে। এখানে সাধনা সম্বন্ধে এবং গুরুবাদ সম্বন্ধে আমাদের সাধারণ সমাজে খুব ভুল ধারণা আছে, যে গুরুর কাছে তিনি দীক্ষা নিচ্ছেন এবং গুরুর মানে শিক্ষা অনুযায়ী, গুরুর দর্শন অনুযায়ী, গুরুর গাইডেন্স অনুযায়ী তিনি চলছেন, তার নিজস্বতা বলে কিছু থাকে না, তিনি নিজের মতন করে সত্যকে খোঁজেন না, গুরু যেরকমভাবে তাকে চালাচ্ছেন সেইভাবে চলেন, তাতে কোনো প্রতিদিক আছে। এরকম একটা প্রশ্ন খুব বড় আকারে মাঝে মাঝেই উঠে এসেছে এবং এগুলো খুব বেশি প্রশ্ন। আজকে সাধারণভাবে ইন্টেলেকচুয়াল ছাত্রছাত্রীরা যারা দর্শন নিয়ে গবেষণা করবে, এইসব নিয়ে গবেষণা করবে, তাদের যদি প্রশ্নটা উঠতে পারে যে ওয়ান মাস্ট হ্যাভ এ রাইট টু ফাইন্ড ট্রুথ ফর অনসেলফ, হ্যাঁ গুরু মাস্ট বি দেয়ার অ্যাজ এ গাইড, কিন্তু গুরুর কাছে পুরো সমর্পণ এটা কী করে সম্ভব? এরকম একটা বেসিক কোয়েশ্চেন অনেক আধুনিক মনুষ্য ছেলে মেয়েদের মনে ওঠে যারা গবেষণা করছে। এই প্রশ্নের উত্তর আমরা খুব ভালোভাবে পেতে পারি এদের দুজনের জীবন। এই জায়গাটা বিশ্বজিৎবাবুর আলোচনায় আস্তে আস্তেও আসেনি, অন্য সব দিক উনি খুব ভালোভাবে বলেছেন, সেটা আমি বলতে চাই। এটা একটা খুব সাংঘাতিক বীর্যের পরিচয়, তার কারণ হচ্ছে দিলীপ কুমার রায় একটা কথা শ্রী অরবিন্দকে বলেছিলেন, অনির্বাণজির কথাটাও পাশাপাশি বলব, যে আমি কৃষ্ণকে ভক্তি করি, কৃষ্ণকেই আমার সর্বস্ব বলে মনে করি। তা অনেকেই এটা বলে যে গুরুই হচ্ছেন গিয়ে একজন শিষ্যের কাছে সব থেকে বড় স্থান এবং সে কি তাকে ভাণ্ড করে চলা উচিত, এবং এখানে আশ্রমে অনেকেই বলেন যে আপনি শ্রীকৃষ্ণের সমান এবং শ্রীকৃষ্ণের থেকেও বল, অতএব আপনাকেই তারা মেনে চলে। আমি যদিও আপনাকে মেনে চলি এবং আপনাকেই মানব, কিন্তু তবুও আমি মনে করি না যে আপনি কৃষ্ণের থেকে বল। এই কথাটা লিখিত আকারে শ্রীকৃষ্ণকে লিখবার মতো সাহস যার হয় যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই, কিন্তু আপনাকে আমি গুরু বলে মানি, কিন্তু আমি মনে করি না যে আপনি শ্রীকৃষ্ণের থেকেও বল, দেখতে আমরা পারি নিশ্চয়, কিন্তু অথচ ভক্তি কিন্তু অটুট থেকে এটা একটা আশ্চর্য।
তাকে ভালো বিষয়েও তিনি মাঝে মাঝে মনে করেছেন যে আমি সত্যকে যেন যা চাইছি তা যেন পাচ্ছি না। এখানে আমাকে অন্যত্র যেতে হবে, বিভিন্ন রকমের রাস্তা গেছে এবং তার জীবনে আরো অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। একই সঙ্গে শ্রীরামকে কেন্দ্রে রেখে এই যে পরিচালনা করতে পার, মহতের কাছে হাত পাততে পার, এই দৌদার্য এটা একটা বিরাট জিনিস বলে আমি মনে করি। এটা আর কোন মহাপুরুষের জীবনে এইরকম ভাবে বোধহয় দেখা যায় কিনা, এবং যে কারণে আধ্যাত্মিক ক্ষেত্রে বিশেষ করে গুরুভক্তিটাই কি এত চরম করে দেখা হয় যে সেখানে আর অন্য কোথাও হাত পাতা যায় কিনা বা সম্ভব কিনা বা উচিত কিনা, এই নিয়ে যেহেতু যথেষ্ট প্রশ্ন আছে, দিলীপ কুমার রায় সেটা নির্ভীক চিত্তে করেছেন। করেও কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি তার যে ভালোবাসা এবং ভক্তি সেটা অটুট থেকেছে। যখন শ্রীরামকৃষ্ণের লিরিক্স যখন এসছে ওটা হচ্ছে গিয়ে বোম্বেতে, তখন তিনি নিজে আসেন দিলীপ কুমার রায় এবং এসে যখন তার হাতে সেটা দেওয়া হয় সেই পবিত্র তিনি একদম বাচ্চা ছেলের মতন কান্না ভেঙে পড়েন। তার আগে কত বিরোধ ওর সঙ্গে হয়েছে, সেরকম কেন্দ্রী করুন আপনারা ওই রকম অকপটে প্রশ্ন জিজ্ঞাসা করুন শিষ্য করতে পেরেছে এবং অকপটে তার ডাউটস, তার কোয়েশ্চেনিংস, তার সব রকমের এক্সপ্লোরেশন তিনি শ্রীরামের কাছে এক্সপ্রেস করেছেন এবং শ্রীরামিন্দ তার সেই রকম একটা সময় শ্রীরামকে এই কথাও বলতে হয়েছে যে এই কথা তো আমি বললে তুমি মানবে না, তিনি যদি অনেক গান বলেন কিংবা যদি মনমোহন সিং বলেন তাহলে তুমি মানবে। এই এই খানিকটা মুখে যদি শ্রীরামিন্দ এরকম কথা বলেছেন যে চিঠি আছে তিনি বেরোচ্ছে আপনারা পড়ে যেতে পারেন। ঠিক এর পাশাপাশি এই যে একই সঙ্গে ভক্তি অপূর্ব ভক্তি, একই সঙ্গে এরকম ঔদার্য এবং একই সঙ্গে এইরকম বীর্য এবং সাহস সত্যকে খুঁজবার, যদি ভালো না লাগে আমি আরেকটা দেখব আরেক জায়গায় ঠিক হচ্ছে কিনা আমি দেখতে চাই, আমার ভালো লাগছে না আমি বুঝে নিতে চাই, এই সবটা এত বড় একটা পরিপূর্ণতা দিলীপ কুমার রায়ের মধ্যে আমরা পাই। তাহলে ভারতবর্ষে অন্য কোনো সাধকের মধ্যে এইরকম ভাবে খুঁজে জানি না, খুঁজেছিল অন্যভাবে আরেকজনের মধ্যে, যে কারণে তারা তিনি আলোচনা ঢুকে এলেন, তিনি হচ্ছেন শ্রীমৎ অনির্বাণ, যিনি নিগমানন্দকে সঙ্গে একই সঙ্গে থেকেও নিগমানন্দের সঙ্গে থেকেও নিগমানন্দ একমাত্র বলতেন যে ও হচ্ছে একমাত্র যাকে আমি আমার সর্বস্ব দিয়েছি, সর্বস্ব দিতে পারি কিন্তু তবুও ও নিজের মতন করে সত্যকে বুঝে নেবে এবং খুঁজে নেবে, সেই ক্ষমতা ও রাখবে। নিগমানন্দ এই কথা বলেছে এবং নিগমানন্দকে একসময় তিনি ত্যাগ করে চলেও গেলেন তার নিজের মতন করে খুঁজবার জন্যে, আবার ফিরেও এলেন গুরুশক্তিকে অস্বীকার করতে না পেরে। ট্রেনে যখন টিকিট কাটছেন তখন যখন বলবেন যে টু টিকিটস ফর বলতে যাচ্ছেন কলকাতা থেকে যাবেন অন্য কোথাও, তখন বলে ফেললেন টু টিকিটস ফর জোড়া যেখানে নিগমানন্দের আশ্রম, কারণ গুরুশক্তি এত সাংঘাতিক যে ওইখানে পর্যন্ত সক্রিয় হয়েছে তাকে ফিরিয়ে আনবেন। ফিরে এলেন, ফিরে এসে কিছুকাল রইলেন কিন্তু শেষ পর্যন্ত গুরুই তাকে আশীর্বাদ করে বললেন যে আমি তোমাকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম, নিজের মতন করে সত্যকে যাতে তুমি পাও আমি সেই মুক্তি তোমাকে দিলাম। ভারতবর্ষের ইতিহাসে এটা পাওয়া যায় না, এইরকম এত বড় গুরু পেয়েছেন তার আওতায় তার অনেক সিদ্ধি হয়েছে, অনেক কিছু পেয়েছে এবং যে কোনো তাকে সমস্ত শিষ্যের মধ্যে প্রধান আসলে ঘটিয়েছেন এবং বলেছেন তিনি চলে গেলে সমস্ত কিছু অধিষ্ঠান হবেন এই একমাত্র অনির্বাণকে, তাকে এতখানি স্থান দিয়েছেন, সম্মান দিয়েছেন, নিজের আধ্যাত্মিক সিদ্ধির সর্বস্ব দিয়েছেন, সেই তিনি যাকে দিয়েছেন তিনি তা সত্ত্বেও মনে করছেন সব পাওয়া হয়নি, আরো কিছু পেতে হবে, দেখতে হবে, সত্যের সন্ধান অসীম অনন্ত, এই সাহস, এই বিশ্বাস এবং এই ধরনের প্রত্যয় এবং রিয়েলাইজেশন যার পর তিনি কখনোই সাধারণ কোনো সাধকের পরিচয় করেন না এবং এইখানে দিলীপ কুমার রায়ের সঙ্গে তারা খুব বড় করতে পারে। এই যে সত্যের অন্বেষণ দুজনকেই সচল রেখেছে, একটা নিশ্চিন্ত আশ্রয় পাওয়া পরেও মানুষ নিশ্চিন্ত আশ্রয় করছে যেখানে প্রশ্ন থেমে যায়
যেখানে আর কিছু ভাবতে হয় না যে গুরু সব করে দেবে, গুরু যখন পেয়ে গেছে। আর এদের দুজনকে দেখছি সব পাওয়ার পরেও মনে করছেন সব পাওয়া হয়নি, নিজেকে দেখতে হবে, আরো বুঝে নিতে হবে। এবং এই 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 অন্বেষণ তাদেরকে শেষ পর্যন্ত সচল রেখেছে, অথচ গুরুভক্তি এতটুকু কোনো জায়গায় বিচলিত হয়নি, সেই প্রেম যেমন ছিল তেমনই রয়ে গেছে। এইটা আমাকে খুব আশ্চর্য করে, ভারতবর্ষের ইতিহাসের একটা নতুন প্রয়াস যে একটা জায়গার স্থির থেকেও তিনি চলতে পারেন। ভারতবর্ষের যে মন্ত্র দিয়েছিল চলই নদী, চলো চলো এনে যেও না, গুরুর কাছে আত্মসমর্পণ করা মানে, গুরুর কাছে সাধনা করা মানে যে থেমে যাওয়া নয়, যে সেটাকে সত্যের অন্বেষণ সারা জীবন ধরেই চলবে। একই সময় এমনও হয়েছে ভারতবর্ষের ইতিহাসে যে গুরু উপলব্ধিতেও ছাপিয়ে গেছে কৃষ্ণের উপলব্ধি, কারণ অরবিন্দ সে কথা বলেছেন। এই যে চলমানতা, সত্যের প্রতি এই যে অনুরাগ ভারতবর্ষ সারা পৃথিবীকে দিয়েছে, ইরাবিন্দ জীবন দিয়ে সেটা দেখছি। নমস্কার এবং ভালোবাসা সকল। আর কোনটা পারফেক্ট না।